এশিয়া মহাদেশের অন্যতম একটি দেশ হচ্ছে মালয়েশিয়া। 13টি রাজ্য এবং 3টি ঐক্যবদ্ধ প্রদেশ নিয়ে গঠিত দক্ষিণ পূর্ব এশিয়ার একটি সুন্দর দেশ হচ্ছে মালয়েশিয়া। এই মালয়েশিয়া দেশটির মোট আয়তন 3,29,845 বর্গ কিলোমিটার এবং এই দেশটি এতটাই সুন্দর ও বিলাসবহুল যে যার কারণে প্রতি বছর এখানে বিভিন্ন দেশের মানুষেরা এখানে ঘুরতে আসে। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমরা মালয়েশিয়া সম্পর্কে কিছু চমকপ্রদ তথ্য জানতে চলেছি। তো ভিডিওটি মিস না করতে চাইলে অবশ্যই আমাদের সাথেই থাকুন। মালয়েশিয়া মূলত দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ এবং এই দেশটির রাজধানীর নাম হচ্ছে কুয়ালালামপুর। এছাড়াও এই দেশটির আরও একটি রাজধানী হচ্ছে ফেডারেল সরকারের রাজধানী পুত্রজায়া। মালয়েশিয়া আবার দুই ভাগে বিভক্ত, এই বিভক্তটা করেছে দক্ষিণ চীন সাগর। একটি ভাগ হলো পেনিনসুলার মালয়েশিয়া আর একটি হচ্ছে পূর্ব মালয়েশিয়া। মালয়েশিয়ার মোট জনসংখ্যা হলো 28 মিলিয়নেরও অধিক। মালয়েশিয়ার স্থল ও সমুদ্রের সীমান্তে কিছু দেশ রয়েছে। স্থল সীমান্তের দিকে রয়েছে বাহরাইন, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া আর সিঙ্গাপুর, ভিয়েতনাম, ফিলিপাইন হলো সমুদ্র সীমান্তের সাথে। মালয়েশিয়া রয়েছে এমন অনেক আশ্চর্যতম স্থান বা বিষয় যা অনেক পর্যটকদের মন কেড়ে নেয়। সারা পৃথিবীব্যাপী আলোড়ন তুলেছে এমন কিছু জায়গার মধ্যে অন্যতম একটি জায়গা হলো পেট্রোনাস টাওয়ার। এটি একটি বহুতল ভবন। পেট্রোনাস টাওয়ারটি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অবস্থিত। পেট্রোনাস টাওয়ার একটি নির্দিষ্ট সময় অর্থাৎ 1998 থেকে 2004 সাল পর্যন্ত বিশ্বের সবচেয়ে উঁচু স্থান হিসেবে গণ্য করা হতো। আকর্ষণীয় স্থান হিসেবে মালয়েশিয়াতে তারপরে রয়েছে পেনাং। মালয়েশিয়ার উত্তর পশ্চিম উপকূলের রাজ্যে এই পেনাং। মালয়েশিয়ার মতো এটিও দুইটি ভাগে বিভক্ত, একটি শুধু পেনাং দ্বীপ আর একটি রাজধানী। পেনাং শিল্পোন্নত হওয়াতে মালয়েশিয়ার একটি অন্যতম অর্থনৈতিক প্রদেশ এবং পর্যটকদের আকর্ষণের কেন্দ্র। 104টি দ্বীপমালা নিয়ে গঠিত হয়েছে আন্দামান সাগর, যা মালয়েশিয়ার উত্তর পশ্চিম উপকূল থেকে 30 কিলোমিটার দূরে। দ্বীপগুলি মালয়েশিয়ার কেদা প্রদেশের অন্তর্গত। সবচেয়ে বড় দ্বীপটিও লাইংকাওয়ের দ্বীপ নামে পরিচিত। এই দ্বীপে শুধুমাত্র বিমান এবং ফেরি ছাড়া অন্য কিছুতে যাতায়াত করা যায় না। দক্ষিণ পূর্ব এশিয়ার কেন্দ্রের দেশ মালয়েশিয়া। ভালোবেসে এই দেশটিকে অনেক মানুষই মিনি এশিয়াও বলে থাকে। নানা ধর্ম, বর্ণ, সংস্কৃতির মানুষের দেশ হচ্ছে মালয়েশিয়া। মালয়েশিয়ার আবহাওয়া অনেক ভালো। প্রাকৃতিক দুর্যোগ বা আবহাওয়ার বড় কোনো পরিবর্তন হয় না। সবসময় স্বাভাবিক মাত্রার আবহাওয়া বিরাজ করে মালয়েশিয়াতে। মালয়েশিয়া বিভিন্ন রকমের ধর্ম বর্ণের মানুষ আছে আর তাদের জন্য বিভিন্ন রকমের খাবারের আয়োজনও আছে। অনেক উচ্চমানের খাবারও জনগণের সুবিধার্থে কম দামে এখানে পাওয়া যায়। একে বৈচিত্র্যময় খাবারের মেলাও বলে। এশিয়ার খাদ্য স্বর্গ হিসেবে পরিচিত এই মালয়েশিয়া দেশটি। মালয়েশিয়ার রাজনৈতিক ব্যবস্থা একটি সাংবিধানিক রাজতন্ত্র কাঠামোর মাধ্যমে পরিচালিত হয়। রাজা হলেন রাষ্ট্রপ্রধান এবং প্রধানমন্ত্রী হল সরকার প্রধান। উল্লেখ্য, মালয়েশিয়ার বর্তমান রাজা পঞ্চম মোহাম্মদ। মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী হচ্ছেন আধুনিক মালয়েশিয়ার স্থপতি ডক্টর মাহাতির মোহাম্মদ। তিনি 1981 সালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার নেতৃত্বে তার দল মোট 5 বার সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করে। তিনি এশিয়ার সবচেয়ে দীর্ঘ সময় ধরে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন। যদিও 2003 সালে তিনি প্রধানমন্ত্রীর পদ ছেড়ে স্বেচ্ছায় অবসরে যান এবং তারপরে যে সরকার আসে তার ব্যাপক দুর্নীতির ফলে তিনি আবারও 2018 সালে সাধারণ নির্বাচনে জয়ী হন এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে আবারও শপথ গ্রহণ করেন। মালয়েশিয়ার সরকারি ভাষার নাম হচ্ছে মলায় ভাষা। এখানকার প্রায় অর্ধেক সংখ্যক লোক মলায় ভাষায় কথা বলে। মালয়েশিয়াতে প্রায় 130টি ভাষার মতো প্রচলিত রয়েছে। মালয়েশিয়ার ধর্ম, দাপ্তরিকভাবে মালয়েশিয়া একটি সেকুলার রাষ্ট্র হলেও ইসলাম এখানকার আনুষ্ঠানিক ধর্ম। মালয়েশিয়ার মোট জনসংখ্যার প্রায় 63% ইসলাম ধর্মের অধিবাসী। পাশাপাশি 19% লোক বৌদ্ধ ধর্ম পালন করে, 9% লোক খ্রিস্টান ধর্ম এবং 6% লোক হিন্দু ধর্ম এবং বাকিরা অন্যান্য ধর্ম পালন করে থাকে। এখানে সকল ধর্মের মানুষের নিজ নিজ ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করার ক্ষেত্রে স্বাধীনতা রয়েছে। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে রাখা বেল আইকনটিতেও ক্লিক করুন। তো ভালো থাকবেন, দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।